রাজধানীতে যানবাহন থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া চক্রের ১৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হচ্ছে বিপুল পরিমাণ মোবাইল ফোন। প্রতিদিন মহাখালী থেকে আবদুল্লাপুর রুটে অন্তত ৩০০ মোবাইল ছিনতাইয়ের টার্গেটে নামে চক্রটি। এদিকে জাল টাকা ও ডলার তৈরিতে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডলার সংকটে পুঁজি করে চক্রটি চাহিদা অনুযায়ী অসাধু এজেন্টের কাছে পৌঁছে দিত বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। আপেল শহরের রিপোর্ট। রাজধানীতে যানবাহনে চলাচলকারীদের আতঙ্কের নাম ছোমারা পার্টি। সুযোগ বুঝেই মোবাইল ফোন ও মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে চম্পট দেয় তারা। বিভিন্ন পেশার মানুষ এমনকি খোদ মন্ত্রীর মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী আবদুল্লাপুর থেকে মহাখালী পর্যন্ত অন্তত ১০০ সক্রিয় সদস্য তৎপর রয়েছে অপকর্মে। অনেক সময় ছিনতাইয়ের মোবাইলগুলোর খুলে বিক্রি করে অসাধু দোকানিরা। অনেক সময় পুলিশের কেউ তাদের ধরতে গেলে পালানোর চেষ্টায় নিজের শরীরে ব্লেড দিয়ে রক্ত ছড়ায়। এমন সংঘবদ্ধ চক্রের ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সতর্কতা অবলম্বন করতে পারলে এটার প্রবণতা বা ছিনতাইয়ের একটু মানে তারা সুযোগটা কম পাবে, এবং সেই লক্ষ্যে আমরা আমাদের এই সামনে রমজান, এই রমজানকে ঘিরে আমাদের ডিবির প্রত্যেকটা টিম এই ছিনতাইকারীর বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে যারা এই কাজটি করছেন তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। আপনারা যদি এরকম দেখেন কোথাও কোনো জায়গায় কারোর গলার থেকে স্বর্ণের চেইন অথবা মোবাইল নিয়ে গেছে, তারা যেন তাৎক্ষণিকভাবে তারা যেন থানায় এসে অন্তত জিডি করেন। জিডিটা করলে বা জিডিটা করে যদি আমাদের ডিবি পুলিশের কাছে অন্তত জিডি কপিটা পৌঁছানো হয়, অন্তত আমরা উদ্ধার করতে পারবো মানে জানি না, তবে আমাদের যে অভিযানটা থাকবে এবং যে যে এলাকাগুলিতে এর প্রবণতা বৃদ্ধি পায় সেটা আমাদের জিডির মাধ্যমে আমরা জানতে পারবো। তখন আমাদের যে সকলে মিলে আমাদের পুলিশ, থানা পুলিশ এবং ডিবি পুলিশ সকলে মিলে একসাথে আমরা অভিযানটা অব্যাহত রাখতে পারবো। এদিকে ঈদকে সামনে রেখে ২০০ কোটি জাল টাকা তৈরির প্রস্তুতি নেওয়ার চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে জাল টাকা ও ডলার। তাদের কাছ থেকে ২৭ লক্ষ টাকা মূল্যের বাংলাদেশি জাল টাকা, ভারতীয় জাল রুপি এবং আমেরিকান জাল ডলার, ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প এবং ২০০ কোটি টাকা মূল্যমানের বিভিন্ন দেশের জাল মুদ্রা রেভিনিউ স্ট্যাম্প তৈরির উপকরণ আমরা উদ্ধার করেছি। অর্থাৎ আগামী ঈদ পর্যন্ত তারা যদি সুযোগটি পেতেন তারা প্রায় ২০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন জাল মুদ্রা এবং রেভিনিউ স্ট্যাম্প তৈরি করতেন, তারা আমাদের কাছে স্বীকার করেছেন। এটা আসলে এরা প্রায়শই এই কাজটি করেছেন, আমরা এর আগেও এই চক্রটাকে গ্রেপ্তার করেছিলাম। তারা জেলে গিয়ে আবার আরেক চক্রের সাথে তারা এক যুগ ঝাড়স করে আবার নতুন করে এসে তারা সিন্ডিকেট করে তারা আবার ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে বাসা ভাড়া নিয়ে তারা এই কাজটি করেন। তাদের সাথে একদিকে যেমন ওই ইয়ার মালিক যে বলে প্রেসের মালিকও আছে তাদের সাথে, এবং এটার মূল সর্দার হচ্ছে উজ্জ্বল দাস। অপরাধীদের অপতৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।